কুমিল্লা চতুর্থ শ্রেণীতে পড়ুয়া 10 বছরের শিশুকে পাশবিক নির্যাতনে ঘটনায় মানববন্ধন। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লার শুভপুর কাঁঠালবাগান এলাকায় চতুর্থ শ্রেণীর পড়ুয়া 10 বছরের শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় ধর্ষক শাহজাহানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন চকবাজার ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ পারভেজ সহ অসংখ্য নারী ও পুরুষ। মানববন্ধনে ধর্ষক শাহজাহানের ফাঁসির দাবি করেন এলাকাবাসী। সোমবার বিকেলে ধর্ষক শাহজাহানের ঘর থেকে শিশুকে উদ্ধার করে এলাকাবাসী। তাকে হাতে নাতে ধরে গণপিটুনি দেওয়া হয়। দেলার হোসেন আকেদের তথ্য, ভিডিও চিত্র, এক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।